Hello viewers, welcome to my channel. Today I am gonna show you a speed test between Samsung Galaxy S20 Plus versus Google Pixel 6a. দুই বছর আগের মডেলের ফোনের সাথে গুগল পিক্সেল 6 এর আমি দুইটি ফোনের স্পিড টেস্ট বিটুইন করব। কেন? এটি হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সন 865 আর গুগলের মধ্যে আছে টেনসন প্রসেসর। দুইটি ফোন অফ অবস্থায় আছে, দুইটি ফোন অন করে দেখা যাক কোন ডিভাইসটিতে আগে অন হয়। গুগল পিক্সেল টেনসরে আছে হচ্ছে 6 জিবি র্যাম আর এই ফোনটি হচ্ছে 12 জিবি র্যাম ভার্সন। তো আগের ফোনের সাথে আমি বর্তমান যুগের ফোনের স্পিড টেস্ট বিটুইন করতেছি, দেখতেছি কোনটা আগে রান করে। ও, এখানে আগে গুগল পিক্সেল 6 এ রান করেছে। পিক্সেলের অপটিমাইজেশন অনেক ভালো আমরা সবাই জানি। তো দুইটি ফোনের এখন ফিঙ্গার আনলক স্পিড টেস্ট করা যাক, কোন ডিভাইসটিতে আগে আনলক হয়। আনলক স্পিড সেমই মনে হচ্ছে, আবার টেস্ট করে দেখা যাক। একদম সেমই মনে হয়েছে দুইটি ডিভাইসের আনলক স্পিড। এখন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্পিড টেস্টে চলে যাই। প্রথমে ফেসবুক, সেম স্পিড মনে হয়েছে। ক্যামেরা, এখানে ন্যানো সেকেন্ড আগে মনে হয়েছে স্যামসাং। তারপর ক্যানভা, ক্যানভাতেও স্যামসাং। তারপর ক্যালকুলেটর, ক্যালকুলেটরে একদম সিমিলার স্পিড মনে হয়েছে। ক্রোম, ক্রমে আগে লোড স্পিড স্যামসাং এর মধ্যে হয়েছে। ক্লক, ক্লকে সেম স্পিড মনে হয়েছে। ফাইলস, ফাইলস এর মধ্যে একদম সিমিলার স্পিড মনে হয়েছে। ফিটনেস এন্ড বডি বিল্ডিং, এখানে সামান্য ন্যানো সেকেন্ড আগে রান করেছে স্যামসাং এ। কিক বেঞ্চ 5, কিক বেঞ্চ 5 আগে রান করেছে স্যামসাং এর মধ্যে। স্কোর দেখা যাক, ইনস্টাগ্রাম একদম সেম স্পিডে মনে হয়েছে। লাইট রুম, লাইট রুমের মধ্যে ওপেনিং স্পিড সেম মনে হয়েছে। প্লে স্টোর সেম, সেটিংস, সেটিংস এ স্যামসাং। শিট, এখানে সেম স্পিড। শেয়ার ইট, এখানে আগে রান করেছে পিক্সেলে। স্ন্যাপশিট স্যামসাং। ভিএলএলও, ভিডিও এডিট অ্যাপ, এখানে আগে রান করেছে স্যামসাং এর মধ্যে। তারপর ক্যামেরা, ইউটিউব, ইউটিউবে আগে রান করেছে স্যামসাং। আনটুটু বেঞ্চমার্ক, আনটুটু বেঞ্চমার্ক সেম স্পিডে মনে হয়েছে ওপেনিং স্পিড, কিন্তু প্রায় 2 লক্ষেরও বেশি স্কোর স্যামসাং এর মধ্যে। তো স্যামসাং দেখতে পাচ্ছি এত আগের একটি মডেলের ফোন হয়ে তারপর খুব ভালো, খুবই ভালো পারফরমেন্স করেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আরও কিছু জানার থাকে, আর কোনো ফোনের স্পিড টেস্ট ভিডিও যদি জানতে মন চায় তাহলে আমাকে কমেন্টে জানান। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।